সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে স্বাগতম। ডিজিটাল পাঠ সহায়িকার আজকের পর্বে আমি তোমাদের ইনফরমেশন টেবিল ও ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের পার্ট ওয়ান এর নাম্বার টু এ আরেকটি সিন কম্প্রিহেনশন থাকবে, যা থেকে তোমাদের একটি ইনফরমেশন টেবিল অথবা একটি ফ্লোচার্ট অ্যান্সার করতে হবে। এখানে তোমরা 10 মার্কস গেইন করতে পারো। মাই ডিয়ার স্টুডেন্টস, রিমেম্বার, তোমরা যদি ভালো মার্কস গেইন করতে চাও তাহলে এই আইটেমটি ভালোভাবে আয়ত্ত করে নাও, কারণ এটি তোমাদের জন্য অনেক সহজবোধ্য একটি আইটেম। প্রথমেই আসি ইনফরমেশন টেবলে। ইনফরমেশন টেবলের ক্ষেত্রে কোয়েশ্চেনটি হবে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড কমপ্লিট দ্য টেবল বিলো উইথ দ্য গিভেন ইনফরমেশন। এখানে তোমাদের প্যাসেজ থেকে প্রাপ্ত তথ্য বা ইনফরমেশন বিভিন্ন কোয়েশ্চেন ফরম্যাটে উপস্থাপন করতে বলা হবে। কখনো কখনো প্যাসেজে ইনফরমেশন সরাসরি পাওয়া যাবে না, তবে একটা ইঙ্গিত দেয়া থাকবে। ভালোভাবে পড়ে সঠিক উত্তরটি খুঁজে নিতে হবে। কোয়েশ্চেনটি গ্রিড কিংবা টেবল আকারে থাকবে। টেবল টাইপ কোয়েশ্চেনের ক্ষেত্রে কমপক্ষে 10টি গ্যাপ দেয়া থাকবে। সেক্ষেত্রে প্রতিটি গ্যাপের জন্য রিলেটেড ইনফরমেশন তোমরা সিন কম্প্রিহেনশনটি থেকে পেয়ে যাবে। এক্ষেত্রে তথ্যগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে লিখতে হবে। এবার চলো ইনফরমেশন টেবলের জন্য আমরা একটি প্যাসেজ এবং একটি ইনফরমেশন টেবল দেখে নেই। তোমরা নিশ্চয়ই দেখতে পারছো তোমাদের ইনফরমেশন টেবলটিতে প্রথমেই WH ফরম্যাট দ্বারা পুরো প্যাসেজ এর ধারণাটিকে একটি টেবলের মাধ্যমে এনে সহজবদ্ধ করা হয়েছে। এবার প্যাসেজে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্যাপগুলো ফিল আপ করতে হবে। চলো এবার আসি ফ্লো চার্টে। ফ্লো চার্টের কোয়েশ্চনটি হবে, বেসড অন ইয়োর রিডিং অফ দ্য প্যাসেজ মেক আ শর্ট নোট ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য নাম্বার ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ। ফ্লো চার্টেও রয়েছে 10 মার্কস। একটি সিন প্যাসেজের সামগ্রিক বা আংশিক বক্তব্য ফ্লো চার্টের 1 নং বক্সে দেয়া থাকবে এবং পরবর্তী 5টি বক্সে প্রদত্ত বক্তব্যের ধারাবাহিক পরিণতি বা ফলাফল লিখতে হবে। ফ্লো চার্ট করার বিবেচ্য বিষয়গুলো হল, বক্তব্যগুলো নাউন ফ্রেজে ঠিক নিউজ পেপারের হেডিং এর মতো লিখতে হবে, যেমন 5 গার্লস হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ডান্স কম্পিটিশন না লিখে শুধুমাত্র 5 গার্লস অ্যাটেন্ডেড দ্য ডান্স কম্পিটিশন এভাবে লিখলেও চলবে। আর্টিকেল, অক্সিলারি ভার্ব কিংবা সাবজেক্ট পরিহার করতে হবে। ওয়ার্ড, ফ্রেজ, এক্সপ্রেশনে পার্টিসিপল অথবা ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। চলো আমরা ফ্লো চার্ট তৈরির জন্য একটি প্যাসেজ দেখে নিই। এই প্যাসেজ থেকে কোয়েশ্চেনটি যদি এমন হয়, বেসড অন ইয়োর রিডিং অফ দ্য প্যাসেজ মেক আ শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য থিংস উই আর টট অ্যাজ এ চাইল্ড, নাম্বার ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ। এক্ষেত্রে আমরা 1 নং ক্লুটি কাজে লাগিয়ে ইনফিনিটিভ ব্যবহার করে একটি সহজবোধ্য ফ্লো চার্ট তৈরি করতে পারবো। চলো ইনফিনিটিভ ব্যবহার করে একটি ফ্লো চার্ট দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফিনিটিভ টু ব্যবহার করে পুরো প্যাসেজটি একটি সংক্ষিপ্ত ধারণায় আনা সম্ভব হয়েছে। আশা করছি আজকের এপিসোড তোমাদের ভালো রেজাল্ট করার জন্য তোমাদেরকে অনেক হেল্প করবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা থাকলো।